তো আমরা এখন 9c এ 7 এর 1 নম্বরতে পড়ব অর্থাৎ অকরপত্র প্রকাশনী ওনার বইয়ে 7 এর 1 নম্বরে আছে এই অঙ্কটা ঠিক আছে তো নতুন বইতে হয়তো 7 এর 1 নম্বরে না থাকলে 7 এর 5 নম্বরে থাকতে পারে অর্থাৎ 9c তে থাকবে ওকে সো ln cos x by x এই ফাংশনটাকে আমাকে কি করতে হবে অন্তরজ নির্ণয় করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে u by v u by v আকারে আছে তাহলে u by v আকারে ফর্মুলাটা আমরা কি দেখেছিলাম d dx u by v তাহলে u by v ফর্মুলাটা কি সেটা হচ্ছে b স্কয়ার থাকবে v du dx minus u dv dx ঠিক আছে না আমরা এটাই করেছিলাম ঠিক আছে তাহলে u by v ফর্মুলা হচ্ছে b স্কয়ার অর্থাৎ b du dx minus u dv dx divided by b স্কয়ার তো ঠিক এটাকে যদি আমি u ধরি তাহলে আমরা আগে ধরি ধরি y equal to ln cos x divided by x তাহলে u by v ধরব তো উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে অন্তরীকরণ করলে dy dx ঠিক আছে dy dx equal to d dx ln cos x divided by x তাহলে আমি এটাকে u ধরব এটাকে v ধরব তাহলে u by v ফর্মুলাটা করে ফেলি তাহলে সেটা হচ্ছে v স্কয়ার ঠিক আছে নিচে হবে v স্কয়ার আর এখানে v এই যে v v d dx of u d dx of u তাহলে ln cos x ঠিক আছে মাইনাস দেন u ln cos x ঠিক আছে তাহলে ইনটু d dx of x ঠিক আছে তাহলে কি করেছি আমরা b du dx minus u dv dx divided by x square just u by v ফর্মুলাটা আমরা ব্যবহার করব সো এখানে আছে x square তাহলে x d dx of ln x সমান কি 1 by x 1 by x হচ্ছে আমাদের কাছে cos x মানে আমরা দেখি আসছি d dx of ln x সমান হচ্ছে 1 by x তাহলে এখানে যাকে আমি x ধরছি সে তো আসলে x না সে হচ্ছে cos x তাহলে তাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব d dx of cos x একে আবার আমরা ডিফারেন্সিয়েশন করব মাইনাস ln cos x ঠিক আছে d dx of x হচ্ছে 1 ওকে তাহলে এখানে আমরা কি পাচ্ছি x স্কয়ার না তাহলে এখানে হচ্ছে x by cos x আর এখানে d dx of cos x হচ্ছে মাইনাস sin x ঠিক আছে d dx of cos x সমান হচ্ছে মাইনাস sin x তাহলে এখানে থাকে ln cos x ঠিক আছে তো এখানে চাইলে এটাকে আমরা আরো সুন্দর করে লিখতে পারি সেটা হচ্ছে মাইনাস x tan x লিখতে পারি না দেখেন তো sin x এটা তো উপরে sin x / cos x সমান tan x লিখতে পারি মাইনাস ln cos x by x স্কয়ার এইটাই হবে আমাদের আনসার জাস্ট কি করেছি আমরা u by v ফর্মুলাটা ইউজ করেছি ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমরা সাথে দুই নম্বর অঙ্কটা করব তো সাথে দুই নম্বর অঙ্কটা অর্থাৎ অকরপত্র প্রকাশনার বইয়ের সাথে দুই নম্বর আছে অঙ্কটা রুট ওভার 1 প্লাস cos x 1 মাইনাস cos x তো আমরা করেছিলাম কি কিছুক্ষণ আগে যে u by v ফর্মুলা করেছিলাম এর আগের অঙ্কটাতে এখানে একটা রুট ফাংশন আছে ঠিক আছে এবং কি আমরা যদি এখন এটাকে ডিফারেন্সিয়েশন করি dx of x 1 by 2 root x একটু বড় না অনেকটা ফাংশন অনেকটা বড় কিন্তু রুটের ভিতরে কিন্তু আবার ফ্র্যাকশন তো আমরা একটা কাজ করি না যখন ত্রিকোণমিতিক ফাংশন দেখব তখন আমরা চেষ্টা করব ত্রিকোণমিতিক রাশিটাকে ত্রিকোণমিতিক অনুপাতকে ব্যবহার করে ফর্মুলাগুলো ইউজ করে আমরা এটাকে সিম্পলিফাই বা সরলীকরণ করতে পারি কিনা প্রথমত সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে আমরা 1 প্লাস cos θ সমান 2 cos x / θ / 2 1 মাইনাস cos θ / 2 sin x / θ / 2 এটা আমরা দেখেছিলাম তাহলে দেখি তো এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারি কিনা সো আমি ধরি ধরি y equal to root over 1 plus cos x divided by 1 minus cos x এটা আমরা ধরেছি আচ্ছা এরপরে এটাকে 1 plus cos x আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা দেখেছি 1 plus cos x 2 cos square x by 2 আর 1 minus cos x 2 sin square x by 2 এটা আমরা জানি ঠিক আছে এটা তো আমরা পাই
সো এখন এখানে এই ফর্মুলাটাতে আমরা ইউজ করব ঠিক আছে তো 1 প্লাস cos x সমান 2 cos স্কয়ার x বাই 2 আর এখানে এখানে বের করব 1 মাইনাস cos x সমান 2 sin স্কয়ার x বাই 2 ঠিক আছে তাহলে আমরা কি পাচ্ছি দেখেন 2 2 কাটা তাহলে cos বাই sin এটা হচ্ছে cot স্কয়ার x বাই 2 এটা লিখতে পারি তো দেখেন 2 2 কাটা cos বাই sin তাহলে cot তো cos এর উপরে স্কয়ার sin এর উপরে স্কয়ার তাহলে cot স্কয়ার x বাই 2 তাহলে এখানে আমাদের কাছে দাঁড়াচ্ছে তাহলে cot x বাই 2 cot স্কয়ার মানে হচ্ছে cot x বাই 2 হোল স্কয়ার তাহলে স্কয়ার রুট কাটা গেলে তাহলে আমাদের থাকে 1 cot x বাই 2 সো তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং y equal to আমরা পেয়েছি কি cot x বাই 2 এইবার আমি বলবো x এর সাথে কি অন্তরীকরণ করব তাহলে dy dx equal to d dx cot x বাই 2 তাহলে d dx of cot x সমান হচ্ছে মাইনাস cosec স্কয়ার x বাই 2 ঠিক আছে তো যাকে আমরা x ধরেছি সে তো আসলে x না কিন্তু তাকে আমরা আবার কি করতে হবে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে আবার যদি আমরা ডিফারেন্সিয়েশন করি d dx of x বাই 2 তাহলে মাইনাস cosec স্কয়ার x বাই 2 ddx of ax মানে হচ্ছে কত a ঠিক আছে এখানে a হচ্ছে কত d dx ax হচ্ছে a না তাহলে d dx of এখানে half into x তাহলে কি হবে half হবে x by 2 হচ্ছে half x ওকে তাহলে আমাদের আসছে মাইনাস half ঠিক আছে x তাহলে এখানে আসছে cosec square x by 2 তাকে আমি এভাবে লিখতে পারি না sin square x by 2 লিখতে পারি তো তাহলে 2 টা কে করে এভাবে লিখি 2 sin square x by 2 বলুন তো 2 sin square x by 2 সমান আমরা 1 minus cos লিখতে পারি তাহলে এখানে একটা মাইনাস sin আছে তাহলে এখানে আমরা লিখতে পারি যে 1 minus cos x এটা লিখতে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না 2 sin square x by 2 সমান 1 minus cos x আর উপরে আছে মাইনাস sin টা এখানে এটা করতে হবে সমান মাইনাস sin তাহলে এইটাই হবে আমার কাছে আনসার ঠিক আছে খুবই সিম্পল একেবারে তো এখন আমরা সাথে তিন নম্বর অঙ্কটা করব আর কি সাথে তিন নম্বর অঙ্ক আছে sin 2x 1 cos 2x হোল টু দি পাওয়ার স্কয়ার আছে ঠিক আছে তো আমরা যখন একটা ফাংশন দেখলে যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে তাহলে আমরা চেষ্টা করব ত্রিকোণমিতিক ফর্মুলার মাধ্যমে তাকে আগে সিম্পলিফাই সরলীকরণ করে রাশিটাকে অথবা ফাংশনটাকে ছোট করা যায় কিনা প্রথম কথা হচ্ছে এখানে sin 2x 1 cos 2x আছে আমরা জানি sin 2x 2 sin a cos a তারপর 1 প্লাস cos 2x যত 1 প্লাস cos x 2 cos x 2 যেমন লিখেছি আগে ওইটাই সূত্র অর্থাৎ 1 প্লাস cos 2x 2 cos x a হবে আর 1 প্লাস cos 2x 2 cos x 2 হবে ঠিক আছে সো আমরা দড়ি নিচ্ছি দড়ি y সমান কত sin 2x 1 প্লাস cos 2x এইটার উপরে কি আছে স্কয়ার আছে সো এখন আমরা যে কাজটা করতে চাই সেটা আগে সিম্পলিফাই করি sin 2x সমান হচ্ছে যে sin 2x সমান হচ্ছে যে 2 sin a cos a আর এখানে আছে 1 প্লাস cos 2x তাহলে 1 প্লাস cos 2 cos স্কয়ার a বাই আছে স্কয়ার আসলে আমরা বুঝতে পেরেছি 1 প্লাস cos 2x সমান 2 cos স্কয়ার এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি ঠিক আছে আমরা এগুলো 1 প্লাস cos 2x সমান 2 cos স্কয়ার a ঠিক আছে আর কি স্কয়ার যেটা ইউজ করেছি 1 প্লাস cos a হচ্ছে 2 cos স্কয়ার a বাই 2 ঠিক আছে আর এটা তো sin 2x এর ফর্ম ইউজ করেছি এটা আসলে কথা তো sin a cos b আসছে আচ্ছা তাহলে এখানে cos cos একটা কাটা যায় 2 2 কাটা যায় এখানে থাকে আমার কাছে sin x আর cos x এটাই তো থাকে বাইরাস স্কয়ার তাহলে হবে tan স্কয়ার x এটা y equal to tan স্কয়ার x এখন আমি উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে x এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি dy dx equal to d dx tan স্কয়ার x যে কথা tan x হোল স্কয়ার লিখতে তো একই কথা তাহলে d dx of tan x স্কয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 tan x এটা কোথা থেকে লিখলাম d dx of x to the power n equal to n x to the power n minus 1
তাহলে এই যে 2 tan x এখানে হোল টু দি পাওয়ার 2 মাইনাস 1 এখন যাকে এই যে x এর জায়গায় আমি কাকে x ধরেছি tan x তো tan x কে তো আবার ডিফারেনশিয়েট করতে হবে যেহেতু এটা x না d dx অফ tan x ঠিক আছে আশা করি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি সুতরাং dy dx equal to 2 tan x ঠিক আছে তো d dx অফ tan x সমান হচ্ছে sec square x তো এটাই হবে आंसर খুবই সিম্পল ছিল শুধুমাত্র ত্রিকোণমিতিক ফর আকারের ফাংশনটা থাকলে তাকে আমরা চেষ্টা করব ত্রিকোণমিতিক ফর্মুলার মাধ্যমে এই যে ত্রিকোণমিতিক ফর্মুলার মাধ্যমে তাকে আমরা কিভাবে সিম্পলিফাই করে দেন তারপর আমরা তাকে ডিফারেনশিয়েশন করব ঠিক আছে তো এখন আমরা সাথে 4 নম্বর অপারেটর করব তো কি আছে tan x - cot x ডিভাইডেড বাই tan x + cot x তাহলে এখানেও কিন্তু আমরা ওই যে ত্রিকোণমিতিক ফর্মুলা tan x এর অনুপাত এবং cot x এর অনুপাতটা ইউজ করে আমরা এটাকে দেখি এটা কারো কতটুকু সিম্পলিফাই করা যায় ছোট করা যায় সো ধরি y tan x - cot x ঠিক আছে আর এখানে আছে tan x + cot x তাহলে tan x হল কি sin x / cos x - cos x / sin x আর এখানে sin x / cos x + cos x / sin x ঠিক আছে সো দেখেন তো এখানে যদি আমরা এলসিএম করি তাহলে কি আসে sin x / cos x তাহলে sin x / cos x হচ্ছে নিচের অসাগু তাহলে এলসিএম করলে sin x / cos তাহলে sin dx উপরে কি হবে sin square x - cos square x ঠিক আছে আর নিচে যদি আমি রসাগু করি দেখেন sin x cos x ঠিক আছে আর এখানে হবে sin square x প্লাস cos square x তাহলে এখান থেকে আমার কাছে কি আসে সুতরাং y equal to আমার কাছে আসতেছে দেখেন sin square x minus cos square x divided by sin x cos x ঠিক আছে এটা হচ্ছে উপরের ফ্র্যাকশন আর এটা হচ্ছে নিচের ফ্র্যাকশন এটা সমান sin square x plus cos square x 1 হয়ে যাবে না তাহলে এখানে আমরা লিখতে পারি এটাকে যদি আমি উল্টে লিখি sin x cos x আর নিচে 1 লিখলাম কারণ sin square x plus cos square x 1 তো উল্টে লিখলাম সো এখন এইটাই তো কাটা যায় তাহলে তো আমার কাছে sin square x minus cos square x এটা আসলে আমরা বুঝছি আমরা sin square x plus cos square x 1 তাহলে 1 / sin x cos x উল্টে গেলে sin x / cos x / 1 অর্থাৎ রিসিপ্রোকাল করলাম ঠিক আছে তাহলে এটির কার মান আসছে y এর ভ্যালু সো y equal to আমরা এখানে থেকে যদি minus sin একটা কমন নিয়ে ফেলি cos square x - sin square x হবে না কিন্তু কত হচ্ছে কেন নিলাম ওই যে আমরা সংযুক্ত কোণের ত্রিকোণিত কোণ উপাত করে আসছি সেটা কি সেটা হচ্ছে cos square x - sin square x equal to cos twice x এটা তো আমরা জানি ঠিক আছে এটা আমরা করে আসছি cos square theta - sin square theta সমান cos twice x তাহলে এখানে আমার কাছে y equal to আছে তাহলে minus cos twice x y equal to minus cos twice x এইবার আমরা এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি dy dx equal to তাহলে আমরা কি করেছি জাস্ট এই ফাংশনটাকে ছোট একটা সিম্পলিফাই অথবা সরলীকৃত একটা ফাংশন নিয়ে আসছি খুবই ছোট এবার আমরা d dx of minus cos 2x ঠিক আছে এটাকে ডিফারেন্সিয়েশন করব তো মাইনাস এটাকে নিয়ে আসি মাইনাস d dx of cos 2x তো d dx of cos সমান কি মাইনাস sin x ঠিক আছে মাইনাস sin x তো যাকে x ধরেছি সে তো আসলে x না সে তো হচ্ছে 2 x তাকে আমরা আবার কি করব ডিফারেন্সিয়েশন করব ঠিক আছে তো 2 x কে ডিফারেন্সিয়েশন করব অর্থাৎ x তাহলে x এর জন্য মাইনাস এর প্লাস হয়ে যাবে এখান থেকে 2 আসবে 2 টা আগে লিখে ফেলছি sin 2 x এইটাই হবে आंसर ঠিক আছে সো জাস্ট আমরা 19 এ যে ত্রিকোণমিতিক উপাদানগুলো করেছি সেটাকে ব্যবহার করেছি জাস্ট আর এখানে cos square x - sin square x equal to cos twice cos square - sin square সমান cos twice এর ফর্মুলা ইউজ করেছে তো d dx of cos sin x দেন আনসার
তো এখন আমরা সাতের পাঁচ নম্বর অঙ্কটা করব তো এইটা একটা ফ্র্যাকশন দেখা যাচ্ছে ex plus ln x divided by log a base x তো u a b আকারে করা যাবে তাই u a b আকারে করে ফেলি ওকে সো ধরি y equal to log a base x e to the power x plus log x তো u এর পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি dy dx equal to dx then log a base x আর এখানে e to the power x plus log x তাহলে u by b ফর্মুলাটা করে ফেলি তাহলে log a base x whole square তাহলে b log a base x ঠিক আছে b এটা হচ্ছে b ঠিক আছে ইনটু d dx u u হচ্ছে আমার কাছে ex plus ln x ঠিক আছে minus minus then u ex plus ln x এটা হচ্ছে উপরেরটা হচ্ছে আমার কাছে u then d dx b b হচ্ছে আমাদের কাছে log a base x ঠিক আছে সো এখান থেকে আমরা কি পাই log a base x হোল স্কয়ার থাকবে নিচে যা আছে তা then log a base x ঠিক আছে then d dx of ex হচ্ছে ex d x তো করে বলি d dx of ex plus d dx of ln x হচ্ছে 1 by x একসাথে করে দিচ্ছি d dx একবার ex এর সাথে হবে d dx একবার ln x এর সাথে ডিফারেনশিয়েশন একবার ex এর সাথে আর কত হবে ln x এর সাথে minus ex plus ln x আর d dx of log ax এর ফর্মুলা কি 1 by x log a ঠিক আছে আমরা কি জানি d dx log ax আশা করি এটা আপনি দেখেছেন এটা আমি কিন্তু আগে আলোচনা করেছি d dx of log a base x সমান হচ্ছে 1 by x log a base e ঠিক আছে সো এটাই হচ্ছে আমাদের কাছে এইটাই হবে আমাদের কাছে আনসার ঠিক আছে কি করেছি u by b ফর্মুলা করেছি u u by b উপরেরটা লগটা হচ্ছে u হলটা হচ্ছে b তাহলে b স্কয়ার b du dx minus u dv dx then log a base x dx of x on x dx of ln x on 1 by x তাহলে লিখে দিলাম minus x plus ln x dx of log ax on হচ্ছে 1 by x log a তাহলে এটাই আনসার সো খুবই খুবই সিম্পল একেবারে অন্তরীকরণ